নমস্কার বন্ধুরা শিল্পার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো এক কাপ গরম দুধ দিয়ে কীভাবে নরম তুল তুলে স্পঞ্জি কেক বানানো যায় তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করে দিই প্রথমে আমি দুধ গরম করে নিচ্ছি তো সামনে ভ্যালেন্টাইন ডে আপনারা এই স্পেশাল কেকটা বানাতে পারেন সেই উপলক্ষে তো দুধটা গরম হয়ে যাচ্ছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেব এক কাপ ময়দা যে কাপ দিয়ে ময়দা দিয়েছিলাম সেই কাপে মেপে এক কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন দিয়েছি আধা কাপ সুজি যে কাপ দিয়ে ময়দা দিয়েছিলাম সেই কাপের আধা কাপ সুজি যে কাপ দিয়ে ময়দা দিয়েছি এক কাপ সেই কাপ দিয়ে এক কাপ গরম দুধ এবার দেবো চায়ের চামচ দিয়ে দু চামচ পাউডার মিল্ক দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেবো মাথায় রাখতে হবে চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি দিয়ে নিই চিনিটাকে কিন্তু ভাল খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যদি ভালো করে না মিশে কেকটা কিন্তু পারফেক্ট কেক হবে না তো এই দেখুন আমার খুবই ভালো করে মিশে গেছে এবার দিয়ে দেবো হাফ স্পুন বেকিং সোডা হাফ স্পুন বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এবার দেব আধা কাপ যে কাপ দিয়ে ময়দা দিয়েছিলাম সেই কাপের আধা কাপ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব এক ঘন্টার মতো তো এক ঘন্টার পর এতে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো ছোটো এলাচ গুঁড়ো করে দিয়েছি দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে দেব এবার কেক বানানোর জন্য নিয়েছি একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র পুরা পুরো কেক বানানোর জন্য এটা দিয়ে আমি কেক বানাই তো নিচে ঠিক এটার নিচের গুল গুল শেপের আছে তো আমি একটা কলাপাতা দিয়েছি গোল করে কেটে তো এবার কলাপাতার উপরে দিয়ে দেবো কিছু সরিষার তেল সরিষার তেল নয় সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব তারপর দিয়ে দেব কেকের ব্যাটারটা খুবই ভালো করে উপর থেকে সমান করে এ দেখুন দিয়ে দিয়েছি এবার উপর থেকে কয়েকটা কিশমিশ দেব আপনারা চাইলে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন উপরে তো এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়েছি রুটি করার কড়াই রুটি করার তাওয়া তো তাওয়ার মধ্যে আমি দিচ্ছি এবার একটা গোল লোহার স্টিক এটা না থাকলে শুধু তাওয়ার মধ্যেই আপনারা বানাতে পারবেন তো এটাকে ভালো করে গরম করে কেক টিনটা বসিয়ে দেব। বসিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরেই এটা হয়ে যাবে এই দেখুন পঁয়ত্রিশ মিনিট পর একেবারে পারফেক্ট কেক রেডি খুবই ভালোভাবে হয়েছে এটা খুবই সুন্দর দেখতে ছিল এ দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে নরম তুলতুলে স্পঞ্জি কেক তো এটাকে একটু ঠান্ডা করে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর বের করব। একটা থালা নিয়ে উল্টে দেব এই দেখুন একটা থালার মধ্যে এভাবে উল্টে উল্টে দিয়েছি দেখুন কী সুন্দর পারফেক্ট কেক রেডি খুবই কম উপকরণে সুন্দর কেক বানানো যায় তো অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক মানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা